Assalamualaikum, welcome to my channel, Bangladeshi Woman Vlogger. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে আপনারাও জানেন আমার কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো যাচ্ছে, তারপরেও কেন জানি না আপনাদের সাথে কথা বলার নেশা, আপনাদের সাথে গল্প করার নেশাটা কোনো কিছুর বিনিময়ে ছাড়তে পারি না। তো এই কারণেই কিন্তু একটু একটু করে হলেও প্রতিদিন ভিডিও ছাড়ছি, আপনাদের সাথে কথা বলছি, আর আজকে কী নিয়ে বসে গিয়েছি সেটা কিন্তু দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ, এগুলো আমাদের নতুন যে বাবু আসছে তার কাপড়, এগুলো কিন্তু আমি কিনি নাই, এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফাতেহাকে যে কাপড়গুলো গিফট করা হয়েছিল সেই কাপড়গুলো, এগুলো অনেকে হয়তো ভাববেন যে আমি হয়তো কিনেছি, যে না এই কাপড়গুলো কিন্তু আমি একটাও কিনি নাই। তো যেই কাপড়গুলো বাবু গিফট পেয়েছিল হাসপাতাল থেকে এসে বাসায় পড়বে, হাসপাতালে যেহেতু আমাদেরকে কিছুই দিতে হবে না, সব কিছুই ওখান থেকেই দিবে, যারা বাইরে থাকে তারা কিন্তু এই জিনিসটা জানে যে এখানকার হাসপাতালগুলোর সিস্টেম কীরকম। তো যেটা বলছিলাম যে এই কাপড়গুলো, যে বাবু যে কাপড়গুলো গিফট পেয়েছে সেগুলো কিন্তু আমরা সাধারণত যে কাজটা করি নতুন বাবুকে, যে নতুন কাপড় নিয়েই পরাবো বা ওই কাপড়গুলোই সঙ্গে সঙ্গে পরানো হয় না, আমি মানে এটা মনে করি যে সবাই মনে হয় এই কাজটাই করে, যে নতুন কাপড়গুলো স্যাভলন, ডেটল বা মানে বেবি যে ডিটারজেন্ট আছে সেইটা দিয়ে হালকা একটু ওয়াশ করে তারপর আমরা বাচ্চাকে পরাই। তো ফাতেহা যেহেতু এখন অসুস্থ, ওর পক্ষে কিন্তু এই কাপড়গুলো একটা একটা করে ধুয়ে তারপরে আবার আয়রন করে এভাবে গোছানো সম্ভব না। তো এই কারণেই কিন্তু এই গুরু দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি নিজ দায়িত্বে। তোকে বলছিলাম যে তুমি সবগুলো কাপড় রেডি করে রেখো, আমি সেগুলোকে ওয়াশ করে তারপরে সুন্দর করে আয়রন করে আমাদের নতুন ছোট্ট সোনাটার জন্য সব কিছু ইনশাল্লাহ রেডি করে ফেলবো আমি। তো আমি এই কাপড়গুলোকে প্রথমে হচ্ছে বেবি যে ডিটারজেন্ট আছে, রুফায়দার কাপড়ও কিন্তু আমি বেবি ডিটারজেন্ট দিয়েই ওয়াশ করি, ওইটাকে দিয়ে হালকা একটু ওয়ার্ম পানি দিয়ে ওয়াশ করে নিয়ে তারপরে হচ্ছে যে ডেটল আর স্যাভলন, কিছু কাপড় আমি ডেটল দিয়েছি, কিছু স্যাভলন দিয়েছি, দিয়ে খুব কড়া রোদে শুকিয়ে নিয়েছি। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এখন যখন আমি আয়রন করতে বসেছি তখন ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি আর এই কথাগুলো শেয়ার করি। এত ভালো লাগছিল আমার যে আমি কি বলবো, আর এত ছোট ছোট কাপড়, আমার তো এমনিতেই আয়রন করতে ভালো লাগে, তার মধ্যে এই কাপড়গুলো যখন আয়রন করছিলাম সত্যিই মানে চোখে পানি চলে আসছিল আমার, অনেকটা এই রকম অবস্থা। তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন কিন্তু অলরেডি ফাতেহা হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে, মানে আপনারা যখন দেখবেন সেই দিন সকালেই ও হাসপাতালে ভর্তি হবে, মানে 25 তারিখ, এই ভিডিওটা আমি 25 তারিখে আপ করব, তো 25 তারিখেই ও হাসপাতালে ভর্তি হবে আর 26 তারিখে হচ্ছে ওটির ডেট আছে। অনেক আপুই আমি এই আয়রন করার একটা পিক আমার কমিউনিটি ট্যাবে দিয়েছিলাম, তো অনেকেই হয়তো ভেবেছেন বেবি হয়ে গিয়েছে, তো না, আমি কিন্তু তার আগেই এই প্রিপারেশনগুলো নিচ্ছি, যেহেতু বেবি হয়ে গেলে তখন তো অনেক কাজ থাকবে, তখন হয়তো বা এইভাবে আর এগুলো করার সময় হবে না। তো সবগুলো কাপড় না, খুব অল্প কিছু কাপড় আমরা মানে রেডি করে নিলাম, তা আমার আয়রন করা হয়ে গিয়েছে, সেগুলোকে আমি একটা ছোট্ট ব্যাগের মধ্যে সবগুলো কাপড়কে ভরিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো করে এগুলো সাথে নিয়েই বের হব, যেহেতু আজকে ওদের বাসায় আমি যাব, বাপ্পি ভাইয়া চলে যাবে, এটা হচ্ছে বাপ্পি ভাইয়া যাওয়ার আগের করা আমার ভিডিও, ভাইয়ার সাথেও আর কি দেখা করব, শেষবারের মতো ভাইয়ার সাথে দেখা হবে আজকে। তো আমার ব্যাগটা গোছানো শেষ, আমরা কিন্তু বের হয়ে গিয়েছি, এখন আমরা একটু বাইরে যাচ্ছি, টুকিটাকি হালকা পাতলা একটু কেনাকাটা আছে, একটু কাজ আছে, তো এই জন্যই ভাবলাম এখান থেকেই ব্লগটা শেয়ার করি আপনাদের সাথে। অনেক আপুরাই কিন্তু আমাকে নক করে, আপু তোমরা যখন বাহিরে যাও, আবার ভাইয়ারাও এটা নক করে, তখন বাহিরের মানে বাহিরের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমাদের সাথে শেয়ার করো। আমি কিন্তু আগে এই কাজটা করতাম, বাট ইদানিং বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তোবা হয়ে ওঠে না। তো গতকালকেও দেখি এক ভাইয়া আমাকে বলেছে, আপু আপনাদের মালয়েশিয়ার রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগে, আপনি যখন বাহিরে যান তখন আমার জন্য একটু হলেও এই ছোটো ভাইটার জন্য ভিডিও শ্যুট করবেন। তো আপনাদের এই মূল্যবান কথাগুলো যখন পড়ি বা শুনি তখন কিন্তু মনে হয় যে সত্যিই আমার কাজ করাটা সার্থক। তো আজকে যেহেতু বের হলাম সেহেতু ভাবলাম আপনাদের সাথে সবার সাথেই শেয়ার করি, তার সাথে ওই ভাইয়াটার ইচ্ছাও পূরণ হয়ে যাবে। তো আমরা আজকে একটু লয়্যার্ড প্লাজাতে যাচ্ছি, লয়্যার্ড প্লাজাটা কখনো আপনাদের সাথে আমার ওইভাবে শেয়ার করা হয় নাই, আজকেও হবে না, তো অন্য একটা সময় আমি ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল, আসলে ধর্ম কিন্তু যার যার তার তার, এটা নিয়ে কথা বলাটা আমি মনে করি ঠিক না।
তো আমরা লয়ার প্লাজার কিছু কাজ আছে এখানে, সেই কাজগুলো করব। তারপর আমারও টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। তারপর এখান থেকে বের হয়ে আবার ক্যামেরাটা অন করব, তখন কথা বলবো আপনাদের সাথে। রাতের বেলা বলতে 8টার মতো বাজে আমাদের, মানে আমার আর কি টুকিটাকি একটু কেনাকাটা ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে একটু বের হয়েছি। তো কেনাকাটা শেষ, একটু চা খাচ্ছি, চা নাইট হচ্ছে কফি, চা শেষ, রাত হয়ে গিয়েছে এই কারণে চা শেষ। আমি বরাবরই বলি মালয়েশিয়াতে এদের একটু আর্লি রাত হয়ে যায়, খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো চা খেয়ে তারপরে আজকে আবার একটু ফাতায়ার ওখানে যাবো। তো যেটা বলছিলাম, কাপড়গুলো আয়রন করার সময় এত ভালো লাগছিল, আমার খুব ইচ্ছা ছিল সত্যি কথা বলতে রুফায়দার সময় যে এইভাবে একটু গুছিয়ে নিজের মতো করে আস্তে আস্তে সব কিছু ব্যাগ ব্যাগ গুছিয়ে ফার্স্ট বেবির সময়। কিন্তু সব মায়েদেরই একটা ইচ্ছা থাকে, যখন প্রথম মা হয় সব মায়েদেরই ভিতর কিন্তু এটা থাকে। তা আমার মধ্যেও এই জিনিসটা ছিল যে একটু একটু করে আস্তে আস্তে সব কিছু কেনাকাটা করবো, তারপরে হচ্ছে গোছাবো, তারপরে যাব। তো কেয়ার করার ভাগ্যে হয়তো বা আমার ওটা ছিল না, এ কারণে হয় নাই। তারপর আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা যতটুকু পেরেছে ওইটুকু সময়ের মধ্যে, মা যদিও আগে থেকে সব কিছু করে রেখেছিল, বিধায় হয়তো ওইটুকু সম্ভব হয়েছিল তার পক্ষে, তাছাড়া কিন্তু সম্ভব হতো না। আর আমাদের মধ্যে ওই যে বললাম একটা টেন্ডেন্সি আছে যে আগে থেকে মানে কোনো কিছু করা ওইভাবে হয় না, বাবু হলে বা হওয়ার কিছুদিন আগে এক দুই সপ্তাহ আগে হয়তো বা কেনাকাটা করা হয়। আমি যেহেতু বাহিরে এই জন্য একটু শব্দটা বেশি, মেট্রো রেল যাচ্ছে, মানে আমাদের এখানে যেটাকে আর কি মনোরেল বলা হয়, বাংলাদেশে যে নতুন মেট্রো রেলটা হচ্ছে অ্যাজ লাইক ওইটাই, তো এই কারণেই শব্দ। তো এই কারণেই মানে নতুন কোনো বাবুর কোনো কিছু করতে নিলে আমার খুব মানে খুব ভালো লাগে, যে বিশেষ করে আর ভাগনা ভাগনি তো খুব আদরেরই হয়। তো এই কাপড়গুলো গোছানোর সময় আয়রন করার সময় বারবার ওই মানে স্মৃতিগুলো মনে হচ্ছিল যে রুফায়দার সময় করতে চাইছিলাম বাট পারি নাই। তো ব্যাপার না, আমার কিন্তু সেই মনোবাসনা পূর্ণ হয়েছে। ওকে বেবি, ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা তার পাশে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, এটাতে যদিও এর আগে কখনো আসি নাই, আজকেই ফার্স্ট। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা কি মাখায় দিবেন মুড়ি, তাই না? মুড়ি মাখায় দিবে, তো কীভাবে মুড়ি মাখায় সেটাও একটু দেখাই। এখানে পেঁয়াজু আছে, আমি পেঁয়াজুটাও ট্রাই করব, জানি না কেমন হবে, গরম গরম থাকলে হয়তো বা ভালো লাগতো। ভিতরেও বেশ কিছু খাবার আছে, দেখা যাক, একটু দেখাই আপনাদেরকে কী কী আছে। যদিও এখন রাত, এই কারণে মনে হয় প্রায় খাবারই শেষের দিকে। এটা কি ভাই? গরু, গরুর মাংস, তারপরে মুরগি, চিংড়ি মাছ, মাছ, তারপরে ডিম, শাক আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে যে সজনে ডাটা আর হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, করলা ভাজি, ডাল। তো সোজা কথা, সব বাঙালি খাবার। এই বাঙালি রেস্টুরেন্টের কথা জানতাম না, এটাতে আবার হচ্ছে মোগলাইও পাওয়া যায়। তো কোনো একদিন হচ্ছে যে মোগলাই সকালে পাওয়া যায়, মোগলাই তাই না? সরি, আসলে তো মোগলাই যেহেতু সকালে পাওয়া যায়, কোনো একদিন অফ ডেতে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। তো এই ভাই হচ্ছে মুড়ি মাখছিল সরিষার তেল দিয়ে, তারপরে হচ্ছে ছোলা দিয়ে, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে প্রাণের মুড়ি, আমাদের দেশের প্রাণের মুড়ি। তো এই তো জগের ভিতর হচ্ছে একে একে সব কিছু দিয়ে দিচ্ছে, চানাচুর, মুড়ি, তারপরে হচ্ছে ছোলা, এটা বিট লবণ তাই না ভাই? বিট লবণ আর হচ্ছে যে প্রাণের সরিষার তেল। মুড়ি মাখা কিন্তু একটা দিবেন, আমি শুধু শুধু ছোলা খাবো, আর মুড়ি মাখা একটা হবে। আচ্ছা, আপনাদের ভাইয়া খাবে হচ্ছে মুড়ি মাখা, আর আমি হচ্ছে যে শুধু ছোলা খাবো এই জন্য। এটা হচ্ছে পেঁয়াজু দিলেন তাই না? পেঁয়াজু আর হচ্ছে যে এটা হচ্ছে যে মানে পেঁয়াজ, তারপরে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু একসাথে করা আছে। এই তো মুড়ি মাখা হয়ে গিয়েছে, একটাই প্লেট ভর্তি। কেমন মুড়ি মাখাটা? ভালো?
যে রুফাইদাও ট্রাই করছে, ও কখনো এইভাবে আর কি মানে আমাদের দেশে তো এটা অ্যাভেলেবল খাওয়া হয়, বাট এখানে তো এভাবে খাওয়া হয় না, তো ও ট্রাই করছে, দেখতে চাচ্ছে যে খাবারটা কেমন। তো আপনাদের ভাইয়ার কিন্তু সব খাবার খেতে ভালো লাগে না, তো সে যেহেতু বলেছে মজা, আমিও খেয়ে দেখেছি, আমার কাছেও খুব মজা লেগেছে, তো ঠিক করে ফেললাম খেতে খেতেই সবাই মিলে একদিন এই বাংলাদেশি মুড়ি মাখা খেতে আসবো এখানে, তো তখন আপনাদেরকেও সাথে নিয়ে আসবো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফাতেয়াদের বাসায় যাব, চলেন আপনাদেরকে সাথে নিয়েই যাই। তো আমরা ফাতেয়াদের বাসায় চলে এসেছি, আমরা আসার পরে ও বলছে যে না রাতে একটু হলেও খেয়ে যেতে হবে, আর ভাইয়াও যেহেতু চলে যাবে শেষবারের মতো ভাইয়ার সাথে একটু বসে, মালয়েশিয়ায় শেষবারের মতো আর কি, ভাইয়া যেহেতু চলে যাচ্ছে আবার কবে দেখা হবে জানি না, ভাইয়ার সাথে বসে একটু খাওয়া দাওয়া করব, আড্ডা দিব, গল্প করব। তো হচ্ছে যে সৈকত ভাই আমাদের জন্য নান রুটি, তারপরে চিকেন তান্দুরি, ডাল, সালাদ এগুলো নিয়ে চলে এসেছে, টেবিলও রেডি হয়ে গিয়েছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন তান্দুরি চিকেনটার কালারটা কিন্তু হ্যাপি, তাই না? এই তান্দুরি চিকেনটা খেতেও ভালো লাগে। তো আমরা এখন সবাই মিলে বসে যাব, ফাতেহা খাবে না এখন, ওর নাকি এখন খেতে ইচ্ছা করছে না, আসলে এই সময়টা কিন্তু এইরকমই, তো আমরা আর কি বসে গিয়েছি, ভাইয়া সৈকত ভাই আপনাদের ভাইয়া আমি, তো আমরা খাচ্ছিলাম। আর আমি যেহেতু বাইক থেকে এসেছিলাম, বোরখা টোরখা একদম মানে প্রচণ্ড গরম লাগছিলো, তো ফাতেহাকে বললাম যে ওগুলো খুলি, তোমার ওড়না দাও, ওড়না পরি, তো এই কারণে অনেক হয়তো বলবেন এটা মানে আপুর ওড়না, কারণ এই ওড়নাটা পরে ও অনেক ভিডিও করেছে, ওকে আপনারা দেখেছেন, তো হ্যাঁ এটা কিন্তু ওরই ওড়না, আমাদের রিলেশনটা এরকম। তো আজকে আর বেশি বক বক করবো না, আজকে এখন গপাগপ খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবারও একটু আড্ডা দিব। খারাপ লাগছে দেখতে দেখতে কিভাবে যে নয়টা দিন চলে গেল, ভাইয়া চলে যাচ্ছে, যখন কেউ কাছে আসে তখন দিনগুলো এত তাড়াতাড়ি চলে যায় যে সেটা আর কি বলার মতো না। তো আমরা খুব মজা করে খাচ্ছিলাম, অনেক সময় ধরে গল্প করছিলাম, খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তারপরে ভাইয়ারা মানে আপনাদের দুই ভাইয়া আর কি খুব মজা করছিলো আমাদেরকে নিয়ে, কারণ আমিও ভিডিও করছিলাম, মানে ফাতেহাকে বলছিলাম আমাদের ভিডিও করো, আবার ভাইয়াও তার চ্যানেলের জন্য ভিডিও করছিল, যেহেতু আমরা সবাই ব্লগার তো একটু একটু করে তো ভিডিও করতেই হয়, তো এটা নিয়েই আর কি সবাই মজা করছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটলো, আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করি, আজকের মতো আল্লাহ হাফেজ।